যুবলীগের বহিষ্কৃত নেতা এবং বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে রোববার সকালে আদালতে আনা হয় হাসপাতাল থেকে, আর কারাগার থেকে আনা হয় সাত দেহরক্ষীকে। অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য দুপুর একটার দিকে আটজনকে নেওয়া হয় বিচারকের সামনে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এবং দেহরক্ষীর হাতে অস্ত্র তুলে দেওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিস্তল ও সাতটি শটগান। তদন্তকারী কর্মকর্তা এই লাইসেন্স তদন্ত করে দিয়ে দেখেছে যে এই লাইসেন্সটা ভুয়া, এই লাইসেন্সের কোনো হদিশ নাই, এজন্য তাকে ১৯ এ এবং এফ দ্বারা আমিন ইসলামকে যাবজ্জীবন সাজা দণ্ডিত করেছে। ২০১৬ সালের স্বরাষ্ট্রমন্ত্রী যে বিধিমালা তৈরি করছে যে কে কে বডিগার্ড রাখতে পারো, কে অস্ত্রধারী লাইসেন্স, এই নীতিমালার ২৫ ক গ ঘ এ বলা হয়েছে কেউ কোনো অস্ত্রধারী বডিগার্ড রাখতে পারবে না, এই নীতিমালার ব্যত্যয় ঘটছে। এই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। সাক্ষীতে যে বিষয়গুলো এসেছে, জি কে শামীম সাহেবের যে অস্ত্র সেটা বৈধ অস্ত্র ছিল এবং লাইসেন্স সংক্রান্ত কোনো জটিলতা মামলার মধ্যে আমরা পাইনি। ইভেন তাকে বলা হয়েছে যে বৈধ অস্ত্র দিয়ে তিনি অবৈধ কাজ করেছেন, যার জন্য টেন্ডারবাজি করেছেন, প্রকাশ্যে দেখিয়েছেন এবং চাঁদাবাজি করেছেন। যখন মামলা সাক্ষী হয়েছে, সাক্ষীর মধ্যে এই বিষয়গুলো এসেছে, সাক্ষীরা কেউ বলেনি তাকে চাঁদা চাইতে দেখেছে অথবা অস্ত্র দেখে টেন্ডারবাজি করেছেন। আর প্রকাশ্য অস্ত্র ব্যবহারের যে বিষয়টা অথবা প্রকাশ্য অস্ত্র দেখানোর যে বিষয়টা, সেক্ষেত্রে ওনাকে অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং অফিসে অস্ত্র পাওয়া গিয়েছে, তাহলে প্রকাশ্যত অস্ত্রটা ছিল না আসলে। এখন জাজমেন্টটা ১৯ই থেকে এতে কীভাবে ট্রান্সফার করা হলো অথবা চার্জ আদৌ অল্টার হয়েছে কিনা অল্টার আমরা তো জানি না এই বিষয়টা। এখন জাজমেন্ট দেখছি ১৯ এতে হলো জাজমেন্ট, এখন এটা কীভাবে হয়েছে পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারবো না। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় ২০১৯ সালের সেপ্টেম্বরে দেহরক্ষী সহ জি কে শামীমকে গ্রেফতার করে র‍্যাব। অস্ত্র মামলা ছাড়াও তার বিরুদ্ধে মাদক, অর্থ পাচার, দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।